হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সুন্দর শুভ সকাল, দেখো সূর্য উঠে গেছে। আর আমি তো কাজকর্ম করব, সব তো অগোছালো হয়ে রয়েছে। এখন চলো সকাল সকাল রাস্তার দিকটা ঘুরে আসি, তারপরে এসে সকাল সকাল চাকা হাতে নিয়ে রাস্তার দিকে বেড়ালাম, তারপরে এসে কাজকর্ম সারবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তোমরা সারাদিন আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো আমাদের। কিন্তু আজকে চালের গাড়ি আসবে, চালগুলো তোমার দেখাও। তোমাদের সারাদিনকে তোমার দাদা কি করে সব তোমাদেরকে দেখাবো। আর আমার তো অনেক কাকাদের ঘরে মিস্ত্রি, এই তো কাজকর্ম করা শুরু করে দিয়েছে, ফার্স্ট টাইম দিয়ে আজকে ফার্স্ট দিয়ে। আরে পুচকুটা চলে এসেছে, দুটোটা কি রুটি আছে বাবা? রুটিওয়ালা সাইজটা দেখো কতটা, রুটিওয়ালা সাইজটা তোমরা একবার দেখে নাও, কুচকো মতন রুটিওয়ালা। আর তুই জানিস কি বলছো, আমি জায়গাটা গায়ে খুলে কেন হাফ চিল্লা রুটি নে বুঝিস, এই রুটিগুলো হাফ করবে, করে নে আর সেকে নেবে বেশ গ্যাসে দিনে। হাফ করে নেবে, ছুরিতে কেটে ইস, এই দিয়ে আরেকজন শুরু করে দিচ্ছে, এই দিয়ে শুরু করে দিচ্ছ, কই শুরু করে দেখি। হাত দিও না, আমি যাচ্ছি। ছটা কটা হয়? কটা ছটা কত? ধরো 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 ধরো, টাকাটা দিই আমি, তারপরে হবে। টাকাটা তো ছটা নিয়েছো, সব হাফ হাফ হবে, 30 টাকা হবে তো, হাফ হাফ হবে তো, হাফ হাফ করে তো হবে, ঠিক আছে। হবে না এটা উৎসাকে দেবে, চাল কি হবে দশ টেন টাকা না নে নে, রুটি দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাও, ঠিক আছে। রুটিগুলো সব খুব দেখো কতগুলি বাচ্চা রুটি বিক্রি করছি, সকাল অনেকগুলো রুটি নিয়ে চলে এসেছি। আর এখানে তো আমি বাসি কাজকর্ম, এখন কিছু সারিনি, সারবো। সকাল সকাল সব রুটিগুলো কেটে নিয়েছি, রুটিগুলো কিনলাম না কেটে নিয়েছি। আর এই যে পুচকোটা হচ্ছে গিয়ে জ্যাকেট পরতে না, তার জ্যাকেটটা পরে দিয়েছে, আর শুধু বদমাশি করতে যে সকালবেলা উঠে শুধু খালি গাড়িতেই ঘুরবে। রুটিগুলো তো সমস্ত আমার কাটার আগে তোমার দাদা অবশ্য কেটে রেখেছে, সব আগে দেখো সব ছোট ছোট করে সুন্দর করে কেটে রেখে দিয়েছে। আমি রুটিগুলো সেঁকে নেবো, ঠিক আছে, রুটিগুলো সেঁকবো। আর এখানে চা হচ্ছে মিশে গেছে, চা হচ্ছে তোমার দাদা ভাই সকাল সকাল এগুলো সেরে আবার বাজার, মানে বাজারে যাবে, মাছিন দিয়ে যাবে। আজকের বৃহস্পতিবার, ও আজকের বৃহস্পতিবার, ও একদম নিরামিষই, আজকের তো নিরামিষ হবে একদম পুরোটাই। আর দাদা তো চালানতে যাবে, আর আমার ছোট মেয়ের আজকের ভর্তি করাবো, কালকে রেজাল্ট দিয়েছে, আমি যাব ভর্তি করাতে, আর দাদা ভাই যাবে চালানতে। দুধটা ফেটে উঠছে, ওদের দিয়ে দেবে। রুটিগুলো শেখে নেবো, এমন করে শেখে নি। রুটিগুলো সব সেঁকে এ করে নিয়েছি, কেটে সেঁকে নিলাম। ভাবছো এতটা চা হচ্ছে কেন? এতটা চা হচ্ছে আমাদের যে কাকাদের মিস্ত্রি দেখালাম, কাকাদের মিস্ত্রি খাবে বলে, আমরাও খাবো আর কাকাদের মিস্ত্রিও খাবে। প্রত্যেকদিন আমার বড় মেয়ে হচ্ছে কি অনেকটা করে চা করে দেয়, অবশ্য আমাদের কাকিটার মাথাটা অ্যাকচুয়ালি ঠিক নেই, চাটা আমাদের বাড়িতে করে দেয়, আমার বড় মেয়ে করে দেয়, আর আমি তো সকালে করে মুড়ি ভাজি। ওটা রুটি শেক তো জানা কি করতে, যে ওটা কি করবো তাহলে, বেশি থাকলে পুড়ে যাবে।
পিসি আসবে না, এই তো ওই ওই তো ওই 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 আসবে না দোকানে আসবে। রুটি শাক আমি পারিনি, এখন দাদা ভাই গেছে দেখো রুটি শাকতে। দেখি কিরম শাকে কই সে কাপ বের করেছো চা খাবে, রুটি গুলো সমস্ত তোমার দাদা ভাই তো শেঁকে নিয়েছে, আমি তো রুটি শেঁকা পারিনি তাই জন্য করে দেখো তোমার দাদা ভাই সব মরমরে করে পুরো শেঁকা নিয়েছে। সুন্দর করে এখানে কাপ গুলো কাঁড়ি করেছে, চাটা হয়ে গেছে কি দেখো, চাটা হয়ে গেছে কি দেখো, আমার পুচকোটা দেখো সারাক্ষণ বদমাসি করছে কানটায় দেখো, তারা বদমাসি কোনো করছে, হ্যাঁ দিয়েছে একটু টাই টাই করে দেখো না টাই করে দেখো না ওই কাপ গুলো বড্ড ছোট ছোট হয়ে গেছে, চা হয়ে গেছে, চালানতে যাবে কটার সময় বলো, দেখতে তো পাবে অবশ্যই যে ইটটা কেমন হয় ভাঙবো কেমন হয় কি করবো, ইটটা একটু ভাঙবো, 2 ঘন্টা ভাঙবো, ইটটা ভেঙে কি কাজে লাগবে সেটা হচ্ছে ঘরে ডাব ঢালাই হবে, তো ডাব ঢালাইয়ের কাজ চলবে, মিস্ত্রি কাজ করছে আপাতত, আমরা হচ্ছে গিয়ে এখন ওই কিছুটা ভাইয়ের কাজ করবো করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, কোথায় না চাল আনতে যাবো, চাল আনবো সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা, আর সাথে সাথে একটা চা হয়ে গেছে ওই মিস্ত্রিদের দেবো বা লেবারদের দেবো না, আচ্ছা ও শুরু করো না, হ্যাঁ ওটা দিচ্ছি অনেক কাজ আছে আজকে, নিচে লাগবে তো তুমি এটা নিয়ে যাও, আমি কাজ করবো তুমি নিয়ে যাও না, আমার শেখা আবার হচ্ছিল না, দাদা ভাই শেঁকে নিয়েছে, দাদা কি কোজাই দেখ ওই এই কাপে খাবে, আমি কাজকর্ম গিয়ে সেরে নি, খেয়ে নাও তোমরা খেয়ে নাও, পরিষ্কার হয়ে একদম চালানতে চলে যাবে 9টার সময়, চালটা এখন নিয়ে চলে আসবে তোমাদেরকে দেখাবো কি ভেঙে চাল এনেছে তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই ভাবছো যে দাদা ভাই চালানতে গেছে আর ফোনটা ঘরে গেল, ফোনটা অ্যাকচুয়ালি আমাদের যে চালের গাড়ি এখান থেকে যায় সেই চালের গাড়িতে অবশ্য যায়নি, ওখান থেকে চালের গাড়ি আসছে, আর এখানটা আমরা সবাই এখন ভাত টাত খেয়ে নেবো, নেওয়ার পরে তারপরে চাল আসবে, আসলে তখন তোমার দাদা ভাই বলবে কি বলো বলো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি দোলা খাও, ওর খাওয়া হয়ে গেছে, ওখানে দুষ্টুমি করছে, বলছি না ওখানে দোলা খাও। আর আমাদের তো আজকে বৃহস্পতিবার, নিরামিষি, তাই রান্না করেছি। দেখো এখানটায় বেগুনি হয়েছে, আর এখানে আমার মেয়ে আবার লঙ্কা চপ করেছে, লঙ্কার চপ, আর এটা বেগুনি করেছে, এই সে পাতলা পাতলা করে বেগুনি করেছে। আর ডাল আজকে বৃহস্পতিবার পুরো নিরামিষ ডাল করা হয়েছে। আর এই সে আলু ভাতে আমার মেয়ে আবার কুচে নিয়েছে, লেবু শসা কাঁচা লঙ্কা এগুলো সব তো কুচে নিয়েছে। তাড়াতাড়ি খেয়ে তারপরে চালের গাড়ি আসলে তোমাদেরকে দেখাচ্ছি, যে চালের গাড়িটা আসছে তোমাদেরকে দেখাচ্ছি, ওখান থেকেই আসছে। চালের গাড়ি চলে এসেছে, চালও হয়ে সব চলে গেছে, কেননা তোমাদেরকে দেখাতে পারিনি আজকে যে গাড়িটা এসছে সেটা হচ্ছে ওখান থেকে, চালের গাড়ি থেকে, মানে চালের গোড়া থেকে গাড়িটা এসছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আমাদের চালের গাড়ি যায়নি, দেখো সমস্ত অনেক চাল চলে এসেছে, চালটা কি ব্র্যান্ডের চাল এসেছে কিন্তু তোমাদের এই ভিডিওতে বলবো না বা দেখাবো না, তোমরা পরের ভিডিওটা ফলো করতে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে দাদা ভাই আর বৌদি ভাই কি ব্র্যান্ডের চাল এনেছে। এটা কিন্তু আজকের যে দুটো চালের ব্র্যান্ড এসেছে সম্পূর্ণ নতুন, এর আগে আমরা আনিনি বা ভাজিনি, এবারে নিয়ে এসেছি। এ দেখো একদম এখানে 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 চাল ভর্তি, দেখো এখানটা এইসে আমি বসছি, একদম এখানটা চাল রেখেছে, তারপর ওইখানটা, তারপর এইখানটা অনেকগুলো চাল, আর এইখানটা রয়েছে আজকের যেগুলো কাস্টমাররা চাল দিয়ে গেছে, এইখানটা রয়েছে দেখেছো, এইখানটা রয়েছে। তা আজ কালকের আমরা মানে এইগুলো কাস্টমারের চাল এসে পেয়ে গেছে, এইগুলো এগুলো ভাজবো কালকেরে, আর মেশিনটা আবার কালকে চালাবো। আজকে চালানতে যাবে বলে তোমার দাদা ভাই তাই জন্য করে হচ্ছে কি মেশিনটা চালাইনি, কিন্তু চালের গাড়ি ওখানে চলে এসেছে, সকাল থেকে আবার পুরো মেশিন স্টার্ট করে দেবো, কী ব্র্যান্ডের চাল ভাজবো বন্ধুরা সেটা তোমরা ফলো করতে থাকো, দেখতে থাকো।